আচ্ছা আমরা যে লেন্স পড়তে যাচ্ছি আমাদের অনেকে আছে আমাদের মধ্যে অনেকে আছে তো দূরে জিনিস দেখতে পায় কাছে জিনিস ছোট লেখা ভালো দেখতে পায় না তখন ডাক্তার তার চোখ পরীক্ষা করে তাকে একটা চশমা নিতে বলে যে যে চশমাটার মধ্যে কি পাওয়ারের লেন্সটা বসালে পরে সেই তার দৃষ্টিটা ঠিক স্বাভাবিক হবে মানে চোখের ওই যে চশমা ব্যবহার করা ওদের লেন্স বসানো থাকে ওই লেন্স হিসেবে কি করা যায় যে ব্যক্তি মনে কর কাছে ছোট লেখা দেখতে পাচ্ছে না তার জন্য একরকম লেন্স ব্যবহার করা হয় আবার এমন কিছু লোক আছে যারা কাছের লেখা দেখতে পায় দূরের লেখা দেখতে পায় না যেমন নন্দলাল স্কুলের প্রসন্ন বাবু উনি কাছের লেখাগুলো দেখতে পায় যখন কাছে কোনো বই পড়ে বা কিছু করে তখন কি লেখে চশমাটা খুলে নিয়ে লেখে কিন্তু যখন রাস্তায় চলে ঘর থেকে বেরোয় তখন চশমাটা পরে বেরোয় দূরের জিনিস দেখতে অসুবিধা হয় তাহলে এই অসুবিধা দূর করতে কি করা হয় চোখে লেন্স লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় এবারে লেন্স লেন্স ব্যাপারটা কি সেটা আগে বুঝি তারপরে লেন্সের প্রকারভেদ সে সম্পর্কে জানবো লেন্স এটা তোমরা তো মার্বেল দেখেছো গুলি এবার ওই রকম একটা মার্বেল মনে করো একটা বড় একটা মার্বেল আছে বড় একটা কাঁচের গ্লোব আছে এটা কি করলাম এটা একটা স্বচ্ছ সম সত্য স্বচ্ছ সমসত্ব নিরেট নিরেট একটা নিরেট গোলক আছে গোলক স্বচ্ছ সমসত্ব এখানে নিরেট কথা সমসত্ব যখনই বলে দিলাম তার নিরেট হয়েই যাবে সমসত্ব বলে দিলে পরে এই নিরেট কথাটা হয়েই যাচ্ছে নিরেট নিরেট না হলে সমসত্ব হবে না সমসত্ব সমান সত্তাযুক্ত সব জায়গায় একই রকম ঘনত্ব যুক্ত হবে এটা স্বচ্ছ গোলক এই গোলক থেকে দেখো তো যদি তুমি এইরকম একটা টুকরো কেটে নাও এইরকম টুকরো কেটে নাও তাহলে টুকরোটা এইরকম হবে না এই টুকরোটা কেটে নিলে এরকম টুকরো হবে কিনা এটা স্বচ্ছ নিরের কাঁচের গ্লোব থেকে যে একটা টুকরো কেটে নেওয়া যায় টুকরোটা এইরকম দেখতে হবে হবে আবার দেখো সিরিয়াস এবার এখান থেকে এইরকম একটা টুকরো কেটে নিলাম টুকরো কাটলাম এই টুকরো এই যে টুকরোটা এই টুকরোটা এখানে আনলে পরে এরকম দেখতে হবে এই টুকরোটা এটা হবে কিনা আবার যদি এইরকম ভাবে কাটা হয় এই কাটলাম এইরকম ভাবে কাটলাম আচ্ছা এই কাটলাম আবার এইরকম ভাবে কাটলাম তাহলে এইটুকুটা এরকম দেখতে হবে এরকম হবে এইভাবে এইভাবে কাটলাম এইভাবে কাটলাম এইভাবে কাটলাম এটা কাটলে এরকম বেরোবে এই যে টুকরোগুলো যেগুলো পেলাম এটা 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 এর সবগুলো হচ্ছে লেন্স ঔষধের দোকানে এই যে আতসকাসটা ব্যবহার করা হয় ঔষধের দোকানে যে আতসকাসটা ব্যবহার করা হয় ঔষধের দোকানে যে আতসকাসটা ব্যবহার করা হয় এটা কম এটা না আতসকাস আতসকাস ওটা একটা লেন্স
লেন্সের সংজ্ঞাটাকে, লেন্সের সংজ্ঞা হচ্ছে আমরা দেখলাম কি একটু আগে ছবিটাতে, আগে বলে কি দেখলাম তোমার এরকম একটা টুকরো পেয়েছিলাম, এরকম পেয়েছিলাম, এরকম পেয়েছিলাম, এর প্রত্যেকটাই হচ্ছে লেন্স। লেন্সের সংজ্ঞাটা কি, দুটি গোলীয় তল, দুটি গোলীয় তল, দুটি গোলীয় তল বা একটি গোলীয়, একটি গোলীয় ও একটি সমতল, দুটি গোলীয় তল বা একটি গোলীয় ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ স্বচ্ছ, স্বচ্ছ দুটি গোলীয় তল বা একটি গোলীয় একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমকে, প্রতিসারক মাধ্যমকে, প্রতিসারক মাধ্যম কে বলে লেন্স। কথাটার মানে বুঝি, দুটি গোলীয় তল, দেখো এই যে লেন্সটা, এই যে এক নম্বর যে লেন্সটা আমি করেছি, এই এক নম্বর লেন্সটা দুটো গোলীয় তল আছে, এই তলটা গোলীয়, এদিকে তলটাও গোলীয়, মানে এই জিনিসটার আসল ছবি হচ্ছে এরকম আতসকাচ, এই ছবিটার আসল ছবি হচ্ছে আতসকাচটা, এর উপরের দিকে তলটা গলিও, নিচের দিকে তলটা গো, দুটি গলিও তল, এই ছবিটার দিকে তাকাও, এই তলটা কিরকম গলিও, এই তলটা কেমন গলিও, উপরের ছবির দিকে তাকাও, এই তলটা কেমন গলিও, আর নিচেরটা কেমন বলো সমতল, এটা বৃত্তাকার আছে, এটা সমতল, তাহলে এই সকলের সঙ্গে মিলে যাবে, দুটি গলিও তল বা একটি গলিও ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ, স্বচ্ছ মানে মানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পরিষ্কার দেখা যাবে, সমসত্ত্ব মানে সমান সত্তাযুক্ত, অর্থাৎ একই রকম তোমার ই থাকবে, মানে উপাদানগুলো সব জায়গায় একই রকম থাকবে, কোথাও মোটা কোথাও পাতলা এরকম ব্যাপার থাকবে না, কোথাও বেশি কাঁচ আছে কোথাও কম আছে এরকম ব্যাপার নয়। প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মাধ্যম যার মধ্যে দিয়ে আলো যেতে পারে, প্রতিসারক মাধ্যম মানে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে তাকে লেন্স বলে। মনে করো আমরা যে লেন্স পড়ছে, লেন্স মূলত দুই প্রকার, লেন্স দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। উত্তল লেন্স অবতল লেন্স, উত্তল লেন্স, উত্তল লেন্স, আমরা দর্পণ পড়ার সময় দুরকম দর্পণ পড়েছিলাম, উত্তল দর্পণ অবতল দর্পণ, এখানে লেন্স দুরকম, উত্তল লেন্স অবতল লেন্স। এই যে লেন্সটা তুমি দেখতে পাচ্ছ, এই যে লেন্সটা দেখতে পাচ্ছি, উপরের তলটা গলিও নিচের তলটা গলিও, যদি এরকম হয় এটাও লেন্স হবে, ওই কাছ থেকে এরকম কেটে না, উপরের তলটা গলিও নিচের তলটা গলিও, হবে কি না, আবার এদিকে দেখাও, এটা যেটা হলো উপরের তলটা গলিও নিচের তলটা সমতল, এর সরল চিত্র, এই ছবিটার সরল চিত্র হচ্ছে এরকম,
এটা সরল চিত্র। এই তিনটা লেন্সেরই মজার বোর্ডের দিকে এই তিনটা লেন্সেরই কি দেখতে পাচ্ছি? মাঝখানটা মোটা, প্রান্তগুলো সরু। এই তিনটা লেন্সেরই মাঝখানটা কি? প্রান্ত দিকটা সরু। তাহলে যে লেন্সের মধ্যভাগ মোটা, যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তভাগ সরু, প্রান্তভাগ ক্রমশ সরু, তাকে বলে উত্তল লেন্স। আবার এদিকে ছবি দেখো, আমি এই যে লেন্সটা করলাম নজর এদিকে, এই তলটা গলিও, এটা গলিও, এই তলটা গলিও হলো। আবার এরকম করছি, এটা সমতল মাঝখানটা পাতলা, প্রান্ত ভাগটা মোটা, তাকে কি বলবো? অবতল লেন্স। যে লেন্সের মাঝখান না হলে মধ্যভাগ লিখে দিই, একই রকম ভাষা হবে। যে লেন্সের মধ্যভাগ সরু বা পাতলা, সরু বা পাতলা, কিন্তু প্রান্তভাগ ক্রমশ মোটা, তাকে বলে অবতল লেন্স। অবতল লেন্স এটা একটা স্বচ্ছ কাঁচের গ্লোব আছে, নিট স্বচ্ছ কাঁচের গ্লোব। পুরো ভরাট করা আছে, তাহলে এখান থেকে এরকম একটা টুকরো কেটে নিলে পরে এই টুকরোটা কি হবে? এটাকে আমরা লেন্স বলছি। আমরা লেন্স বলতে এই যে গোলকটা আছে এখান থেকে যদি আমরা এইরকম একটা টুকরো কেটে নিই, আমার সঙ্গে লক্ষ্য রাখো, এরকম টুকরো কেটে নিলাম, এই টুকরোটা কেমন দেখতে হবে? এই টুকরোটা আমি এরকম দেখাচ্ছি, এই টুকরোটা কেটে নিলাম। আমার লেন্স বলতে এইরকম একটা লেন্স, উত্তল লেন্সের কথা বলবো। আমরা লেন্স যখনই আঁকবো এটা এটা লেন্সটা আমরা উত্তল লেন্স, এটা উত্তল লেন্স। লেন্স বলতে এরকম লেন্সের কথা ভাববো। লেন্স বক্রতা কেন্দ্র কাকে বলে? লেন্সের কোন গোলীয়তল যে গোলকের অংশ, এই যে মনে করো লেন্সটা আছে, এল এল ডেস যে লেন্সটা আছে, এই যে গোলীয়তলটা আছে, এই গোলীয়তলটা মানে আসলে এইটা, এই গোলীয়তলটা আসলে এটা, এই গোলীয়তলটা আসলে এই তলটা। লেন্সের কোন গোলীয়তল যে গোলকের অংশ, তাহলে এই গোলীয়তলটা আসলে এই গোলকটার অংশ, এই যে গোলীয়তলটা এটা আসলে এই গোলকটার অংশ। তাহলে এই গোলীয়তল মানে এই গোলীয়তলটা। লেন্সের কোন গোলীয়তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলে
গোলীয় তলটির বক্রতা কেন্দ্র। তাহলে এটা হলো ও হচ্ছে বক্রতা কেন্দ্র। আমি যখন আমি বোঝানোর জন্য এবারে ছবিটা এখানে শুনে নিয়ে চলে আসছি, মনে করো এইরকম একটা লেন্স আছে, এটা এল এল ড্যাশ একটা উত্তল লেন্স আছে, এটা একটা গোলীয় তল, দুটো গোলীয় তল আছে। আমি এদিকের গোলীয় তলের কথা বলছি, এটা একটা গোলীয় তল, গোলীয় তল, এটা গোলীয় তল। হ্যালো, লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ ছিল, সেই গোলকটা কেমন এইরকম হবে, এরকম একটা গোলকের অংশ। এরকম গোলকটা তোমার হবে, তাহলে লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ। আচ্ছা ভালো মতো বলি, লেন্সের কোন গোলীয় তল, ধরো এটা আমার, এই গোলীয় তলটা এই গোলকটার অংশ, এটা গোলক হয়ে যাচ্ছে না, তাহলে গোলকটা বোঝা যাওয়ার জন্য আমরা কি করি, গোলকটা বোঝার জন্য এরকম করে দিচ্ছি, তাকাও, এরকম করে দিলাম, এখানে একটা কেন্দ্র আছে, এই লেন্সের এই গোলীয় তলটা এই গোলকটার অংশ, লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, মানে ও কেন্দ্র বিশিষ্ট গোলকের অংশ, লেন্সের এই গোলীয় তলটা হলুদ রঙের যে তলটা আছে ও কেন্দ্র বিশিষ্ট গোলকের অংশ, এই ও কে বলা হয় কি, এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র, ওই ও বিন্দুটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা উত্তর লেন্স। নজর রাখো, লেন্সের এটা একটা গোলীয় তল, সমর্থন আছে, এই যে গোলীয় তল যে লাল বর্ডার করলাম, এই গোলীয় তলটা এই গোলকটার অংশ, তাকাও, এই গোলকটার অংশ হবে যার কেন্দ্র এখানে আছে, মনে করো এটা কি পি বিন্দু, এই বাঁদিকের গোলীয় তলটার এই ডান দিকের গোলকটার অংশ যার কেন্দ্র হচ্ছে, আবার এই যে গোলীয় তলটা আছে, এবার এই ডান দিকে যে গোলীয় তলটা আছে এটা কি হবে, এইরকম একটা গোলকের অংশ হবে, এটাকে মনে করে কি বললাম, দুটি গোলীয় তল দুটো কল্পনা করো, দুটো গোলকের অংশ, এই কেন্দ্রগুলো যোগ করলে যে লাইনটা হবে, লেন্সের গোলীয় তল দুটির বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে, এই পি পি বিন্দুটা হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এটাও বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, আর এইটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, বক্রতা কেন্দ্র কাকে বলে, কি বলেছিলাম, লেন্সের কোন গোলীয় তল যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বলে গোলীয় তলটির বক্রতা কেন্দ্র। তাহলে এই যে গোলীয় তলটা আছে এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র হচ্ছে পি বিন্দু, আবার এই যে ডান দিকে যে গোলীয় তলটা আছে তার বক্রতলটা কি বিন্দু, লেন্স বললেই তোমার এই উত্তর লেন্সের কথা মাথায় কাজ করবে, লেন্সের গোলীয় তল দ্বয়ের সংযোগকারী সরলরেখাকে, লেন্সের গোলীয় তল এটা গোলীয় তল এটা গোলীয় তল তার সংযোগকারী সরলরেখাকে কি বলে, প্রধান অক্ষ বলে, লেন্সের গোলীয় তলের সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়, লেন্সের গোলীয় তলের সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। আমার সঙ্গে সঙ্গে এটা একটা উত্তর লেন্স থেকে ভালো, এটা এল এল ড্যাশ, তাহলে এই মাঝ বরাবর এই লাইনটার কি নাম দেবো, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, Yeah.
লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরালে যদি একগুচ্ছ আলো এসে পড়ে, ভালো করে দেখাও, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে লেন্সের মধ্যে পড়লে এই যে আলোগুলো লেন্সের মধ্যে কোথায় প্রধান অক্ষের সমান্তর মাঝবিন্দু বরাবর, লেন্সের মাঝবিন্দু বরাবর গিয়ে পড়েছে। প্রধান অক্ষের সমান্তরালে যখন উত্তল লেন্সের উপর একগুচ্ছ আলো এসে পড়বে, লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে আলো বেরিয়ে যাওয়ার সময় এইরকম হবে, লক্ষ্য রাখো। এই গেল, এই গেল, এই গেল, এই এটা দেখি কি মনে হচ্ছে। আর প্রত্যেকটা আলোর অভিমুখ বোঝাতে এরকম তীরচিহ্ন দেব। উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে, কি বললাম, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার সময় কি দেখা যাচ্ছে, প্রতিষ্ঠিত রশ্মিগুলো কি মনে হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ বিন্দুগামী হয়েছে, প্রধান অক্ষের উপর অবস্থিত একটি সাধারণ, এই বিন্দুটার নাম হচ্ছে মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। যদি বলা মুখ্য ফোকাস কাকে বলে, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলো এসে পড়লে লেন্সের অপর পৃষ্ঠা দিয়ে নির্গত হওয়ার সময় প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়, এবং প্রধান অক্ষ লেন্সের অপর পৃষ্ঠে নির্গত হওয়ার সময় একটি সাধারণ বিন্দুগামী হয়, একটি সাধারণ, আর এই সাধারণ বিন্দুটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস। লেন্স পড়ার সময় আলোক কেন্দ্র বলে একটা শব্দ আসবে, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র হচ্ছে পাতলা লেন্সের ক্ষেত্রে, এই সংজ্ঞাটা সহজ, পাতলা লেন্সের ক্ষেত্রে, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো, আলোক কেন্দ্র হলো, আলোক কেন্দ্র হলো লেন্সের ভিতরে, লেন্সের ভিতরে প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, এমন একটি নির্দিষ্ট বিন্দু, এমন একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে আলো আলো যাওয়ার সময় কোনো দিক পরিবর্তন পরিবর্তন করে না, করে না। পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো লেন্সের ভেতরে অবস্থিত, লেন্সের ভেতরে প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, এমন একটি নির্দিষ্ট বিন্দু যার মধ্য দিয়ে আলো যাওয়ার সময় আলো যা কোনো দিক পরিবর্তন করে না, ব্যাপারটা বোঝো। পাতলা লেন্স, মনে করো এটা একটা পাতলা লেন্স, মেনে নাও এটা একটা পাতলা লেন্স, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষ। পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, ঠিক এইরকম মাঝখানে এই মাঝখানটা থাকবে, এই বিন্দুটা, এখান দিয়ে যদি আলো আসে এই বরাবর, আলোক কেন্দ্র বরাবর যদি আলো আসে সোজা চলে যাবে, যদি এইভাবে আলো যায় সোজা চলে যাবে, এইভাবে যদি যায় সোজা চলে যাবে, আলোক কেন্দ্র বরাবর যদি আলো এসে লেন্সে পড়ে কোনো চ্যুতি ঘটবে না, এত সোজা বেরিয়ে চলে যাবে, ওটাই লেখা হয়েছে। পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো লেন্সের ভিতরে অবস্থিত প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যেখান যার মধ্যে দিয়ে আলো এলে পড়ে তার কোনো চ্যুতি ঘটে না, চ্যুতি ঘটে না মানে কোনো রকম দিক বদলায় না,
যেমন যে পথে ছিল সেই পথেই যাবে, হ্যাঁ বাঁকবে না। এবার ফোকাস দৈর্ঘ্য বলে একটা কথা আছে, ফোকাস দৈর্ঘ্য আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে, এটা মনে করো আলোক কেন্দ্র, এই বিন্দুটা কি আলোক কেন্দ্র, এখান থেকে মুখ্য ফোকাসের দূরত্বটাকে বলে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলে ফোকাস দৈর্ঘ্য। লেন্সের সাহায্যে বস্তুর প্রতিবিম্ব গঠন গঠনের জন্য তিনটি শর্ত মেনে চলে, যেমন ওই দর্পণের ক্ষেত্রে আলোর আলোর যে প্রতিফলন হয় তিনটে নিয়ম মেনে হয়, এখানেও লেন্সের ক্ষেত্রে কি হয় আলোর যে প্রতিসরণ হয় এখানে তিনটি নিয়ম মেনে হবে। এক নম্বর নজর রাখো, পরে বই থেকে পড়ে নেব, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি বলা হলো, যদি প্রধান অক্ষের সমান্তরালে আলো লেন্সের মধ্যে এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে তাহলে মুখ্য ফোকাস বিন্দুগামী হবে, এটা হচ্ছে মুখ্য ফোকাস, মুখ্য মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস। যদি আলো কি হয় প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে মুখ্য ফোকাস বিন্দুগামী হবে, প্রথম কথা বোঝা গেছে। দু নম্বর কথা হচ্ছে এটা প্রধান অক্ষ, এর ভিতরে এখানে আলোক কেন্দ্র আছে, ও হলো আলোক কেন্দ্র, যদি কোনো আলোক রশ্মি এরকম আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে তাকা তাহলে সোজা চলে যাবে। দু নম্বর কথা, যদি আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে পড়ে তার কোনো চ্যুতি ঘটবে না, সোজা চলে যাবে। আরেকটা তিন নম্বর কথা, এটা লেন্স প্রধান অক্ষ, এখানে মনে করো লেন্সের সামনে একটা বস্তু আছে, এটা পি কিউ একটা বস্তু, কিভাবে আছে এই প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, খাড়া 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এরপরে এর ক্ষেত্রে কি হবে এর যে প্রতিবিম্ব তৈরি হবে সেটাও প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে তৈরি হবে, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কোনো বস্তু থাকলে পরে তার প্রতিবিম্ব প্রধান অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে হবে। মনে করো এর প্রতিবিম্ব এরকম জায়গায় তৈরি হলো, এটা প্রতিবিম্ব, প্রতিবিম্ব এটাও কি করবে এই 90 ডিগ্রি কোণ করে থাকবে। লাস্ট পড়া, যেমন চ্যুতি কোণ, চ্যুতি ব্যাপারটা কি, আলোকরশ্মি যে পথ ধরে যাওয়ার কথা, আলো যে পথ ধরে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা কোণে সরে যায় তাকে বলে চ্যুতি কোণ বা চ্যুতি কোণের পরিমাপ। মনে করো আমি এটা একটা দর্পণ আঁকলাম আলোর প্রতিফলন দেখানোর জন্য, তাহলে আলো এভাবে এসে পড়বে, আলো যাওয়ার কথা ছিল এইভাবে, যাবে এইভাবে যাবে না, প্রতিফলন হবে যে কোণে এসে পড়বে, এটা যদি মনে করো আই কোণে এসে পড়ে আই আই কোণে ফিরে চলে যাবে, আপাতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, তাহলে এখানে চ্যুতি কোণটা কত, এই কোণটা হলো চ্যুতি কোণ হবে, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i হবে, এটা চ্যুতি কোণের পরিমাপ আলোর প্রতিসরণ প্রতিফলনের ক্ষেত্রে, আলো যে পথ ধরে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা কোণে সরে যায়, এতটা কোণে সরে গেছে না, এ তো যাওয়ার পথ ধরে সোজা পথে, আলো যে পথে যাওয়ার কথা সেই পথ থেকে যতটা কোণে সরে যায় তা হলো চ্যুতি কোণের পরিমাপ, তাহলে আই আপতন কোণে, আপতন কোণে আলোকরশ্মি, আলোকরশ্মি আই আপতন কোণে আলোকরশ্মি কোনো প্রতিফলক তল এসে পড়লে, কোনো প্রতিফলক প্রতিফলক তলে এসে পড়লে, প্রতিফলক তলে এসে পড়লে চ্যুতি কোণ কত হবে, চ্যুতি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 2i হবে, কারণ এই কোণটা আই এটাও তো আই হবে, আপাতন কোণ এই যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এই দুটো মিলে 2i হবে, 2i থেকে এখানে 180 থেকে 2i বিয়োগ করে দেবো। এবার প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে,
প্রতিস্মরণ তাকাও, এটা লাস্ট, এটা এটা মানে আর ঘন মাধ্যম, এটা মনে করো জল আছে ঘন মাধ্যম, আলো এভাবে এসে পড়লো, আলো এভাবে এসে পড়লো, পড়লো এখানে অবিলম্ব বানাচ্ছি, অবিলম্ব আলোর যাওয়ার কথা ছিল কিভাবে, আলোর যাওয়ার কথা ছিল এই সোজা পথে, সোজা পথে যাওয়ার কথা যাবে না, এটা উপরে লঘু মাধ্যম আছে, নিচে ঘন মাধ্যম আছে, তাহলে আলো যাওয়ার যাবে না, যাবে না কিভাবে, এরকম অবিলম্বের দিকে সরে আসবে, এটা তো অবিলম্ব, অবিলম্বের দিকে সরে আসবে, এই কোণটা যদি আই হয় আর এই কোণটা হচ্ছে আর, প্রতিসরণ কোণটাকে আর মনে করো, প্রতিসরণ কোণটাকে আর, এখানে চ্যুতি কোণ কত হবে, চ্যুতি কোণ হবে এইটা, এই কোণটা হবে চ্যুতি কোণ, আই মাইনাস আর হবে, এর এই পথ থেকে এইটুকু সরেছে, এইটুকুন হবে বিপ্রতীক কোণ সমান হয়, বিপ্রতীক কোণ সমান, এই উপরের এই কোণটা আছে আই, তাহলে গোটা কোণটা আই হবে না, আর এইটুকুনটা হচ্ছে আর, প্রতিসরণ কোণটা আর, তাহলে আই মাইনাস আর হচ্ছে কি চ্যুতি কোণ, আলোর আই আপাতন, লাস্ট লাইন লেখো, আই আপাতন কোণে আলোক রশ্মি কোন, আই আই আপাতন কোণে আপতিত কোন রশ্মি, আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি প্রতিসরণ কোণ আর হয়, যদি প্রতিসরণ কোণ আর হয় তবে চ্যুতি কোণ হবে আই মাইনাস আর,